বন্ধুরে আমার উহুদের জমিনে যখন আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল, ও বন্ধু এই বাগাইহাটের মানুষগুলো আমার ভাই বাবা আমার মা বন্ধুদের কেটে কেটে কি বলছি, ও বন্ধু জানা না করে তোমরা শোনো, আমার নবীর যখন দান্দান মোবারক শহীদ হলো, লৌহ মোবারক বন্ধু বের হতে শুরু করলো। মালিক বিন সিনান দেখি সহ্য করতে পারলো না, আমার নবীর রক্ত মোবারক বন্ধু বক্ষণ শুরু করলো। আমার নবী দেখে দেখে বলে, রে মালিক বিন সিনান রক্তগুলো ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি জমিনে পড়তে দেব না, যতক্ষণ পর্যন্ত রক্ত প্রবাহিত হবে আমি মালিক বিন সিনান ততক্ষণ পর্যন্ত রক্ত মোবারক চুষতে থাকবো। আমার নবী রক্ত মোবারক বক্ষণ করতে নিষেধ করার পরেও মালিক বিন সিনান বন্ধু রক্ত মোবারক বক্ষণ করতে 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 বন্ধু একবারে শেষ রক্তের ফোঁটা মোবারক যখন বন্ধু খাওয়া শেষ হয়ে গেল, এবার আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। তাহলে নবী কি আমাদের মতো? আপনার আমার রক্ত খাওয়া কি হারাম না? আরে জোরে বলেন হারাম কিনা? চামড়া খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম। নবী লৌহ মুবারক চুষেছে, যে জান্নাতি হয়ে গেছে। নবী বলেছেন, আরো বলেছেন, মরার পরে না দুনিয়াতে দেখতে চাইলে তোমরা তাকে দেখে নাও। তাহলে কি নবী আমাদের মতো? আরে জোরে মহাব্বতে। সম্মানিত উপস্থিতি, নবী কখনোই আমাদের মতো নয়। এই পৃথিবীতে আমাদের আগে এসেছে মায়ের উদর থেকে মাথা, আর নবীর এসেছে দুইটা কদম মুবারক। আমাদের লজ্জাস্থান কত মহিলারা যারা এসেছে তারাই দেখেছে, কিন্তু বন্ধুরা আমার রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে দেখার জন্য যখন সামনের দিকে এগোতে থাকলাম, হঠাৎ করে নজর দিয়ে চায়া দেখলাম কুদরতি নূরের একটা টুকরা পৃথিবীর বুকে চলে আসলো গো। এই কুদরতি নূরের চাদর আমার নবীর এইখান থেকে নিচের অংশ ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীর লজ্জাস্থান দেখে না। এরা হুঁশিয়ার, সাবধানী আছে, খুব সচেতন ভাবে ওরা কাজ করে। আসলে এরা হুঁশিয়ার, সাবধান। আমি তো ভাবছি কি রে আশেক তো দেখা যায় জাজরাইল আশেক, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার এদিকে তাকান, ফাতেমা বিন সুলাইমান বলেছেন, আমার নবী যখন পৃথিবীতে কদম দিল আমি দেখতে পেলাম আকাশের তারাগুলো জমিনের তো বেশি কাছাকাছি এসেছে। আমার কাছে মনে হয়েছে তারাগুলো যেন জমিনের উপরে এসে পড়বে। আর আপনি আমি দুনিয়াতে এসে কান্না করি। রাসূল বলেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার হাওলা করে দাও। আর নবী সম্পর্কে আসলে গভীর জ্ঞান থাকা লাগবে, না হয় কখনো নবী সম্পর্কে বুঝবে না। নবী কিন্তু পৃথিবীতে এসছে, নবী কিন্তু সেদিন পৃথিবীতেই প্রথম জন্ম হয়নি, নবীর কিন্তু সেদিন আসা হয়েছে। নবী আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা, আরসালনাকা মানে পাঠানো, সেন্ড করা, আমি আমার হাবিবকে পাঠিয়েছি। কিন্তু নবীর জন্ম মূলত কবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলেন না কেন? আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু বলেছেন সব কিছুর বেলা আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করেছেন, সৃষ্টি শব্দ ব্যবহার করেছেন, কিন্তু আমার নবীর ক্ষেত্রে যেখানেই বলেছেন সেখানে আরসালনাকা ব্যবহার করেছেন। বুঝতে হবে নবী কি জিনিস। সম্মানিত উপস্থিতি, ঈমান কি জিনিস এদিকে দেখান। নূর, নবী নূর। নবীকে কখনোই মাটি বলবেন না, নবী আমাদের মত না, নবী নূর। সম্মানিত উপস্থিতি, নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ রাব্বুল আলা, আল্লাহ হাবিব বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সবকিছু আমি নবীর নূর মুবারক থেকে। মদিনাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? নবী বলেছেন, তোমার নবীর নূর মুবারক। The very first thing Allah created was my light. O Zabir, আল্লাহ রাসূল বলেছেন, the very first thing Allah created was my light. জোরে জোরে সুবহানাল্লাহ। নূরের ইংলিশ হলো লাইট, বাংলা হলো আলো। জোরে জোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী সম্পর্কে জানতে হলে আমাদের অনেক গভীর জ্ঞান লাগবে। আমাদের কেবল যা মন চায় তাই করেন, কিন্তু নবী সম্পর্কে কোনো রকমের কোনো কথা বলা যাবে না। জানলেই বেয়াদবি হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়ালিদ বিন মুগীরার দিকে তাকান, আল্লাহ বলেছেন, উতুল্লিং বাদা যালিকা জালিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগীরাকে আল্লাহর হাবিবকে বেয়াদবি করেছেন, আল্লাহ তাকে জারজ বলে ঘোষণা দিয়েছেন। যত বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক না কেন, মিশর থেকে পড়াশোনা করে আসো, পৃথিবীর অন্যান্য বড় বড় ভার্সিটি থেকে স্কলারশিপ নিয়ে আসো, কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে কিন্তু তার পিছনে ইক্তেদা করলে নামাজ হবে না। এটা আমার কথা না, রাসূলের কথা। ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন স্টে অ্যাওয়ে ফ্রম देम, কিপ देम অ্যাওয়ে, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলে পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এজন্য তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে আরো জোরে। وعن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من سب نبيا فاقتله ومن سب أصحابي فاضربوه بالجري الله أكبر। নবীর সাথে বেয়াদবি করলে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তাকে কতল করে ফেলো। নবীকে গালি দিলে কি করো? তাকে হত্যা করো। এটা রাসূলের কথা। কার কথা? তাকে কি করতে হবে? হত্যা করে ফেলতে হবে। উম্মতের জন্য হুকুম হলো তাকে হত্যা করে ফেলা। তাহলে এখন আমাদের নবীর সাথে কত গোস্তাকি হয়। বিরিয়ানি দিলে সব ঠিক আছে, 500 টাকার নোট দিলে সব ওকে, ঠিক কিনা বে ঠিক? একটু সুবিধা দিলে তার কাঁধে কাঁধ মিলিয়ে চলে। এইভাবে চলতে গেলে দুনিয়ায় হয়তো চলতে পারবেন, কিন্তু মরার পরে ভালো কোনো বেনিফিট পাওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, সাহাবাই কেরামদের সাথে যদি কেউ বেয়াদবি করে, গালি দেয়, তাদের সম্মান ছোট করে, আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটানি দাও। হাদিস শরীফকে অস্বীকার করা যাবে? নবীর কথার কোনো সন্দেহ আছে? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Amar Nabi chilen shreshtha satyabadi. Jore jore bolen na subhanallah. Are aro jore bolen na subhanallah. Nabi সম্পর্কে কথা বলতেছি, আপনারা কি বিরক্ত হন? নবী দুনিয়াতে এসে আপনার জন্য কেঁদেছে, রব্বি হাবলি উম্মতি বলে। আপনি মরার পরে দেখবেন আপনার জন্য নবী কাঁদতেছে, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম বলে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার দিকে তাকান, আমরা ঈদ মিলাদুন্নবী পালন করি, আমাদের মতো কিছু মৌলবী সিরাতুন্নবী পালন করে। সিরাত পালনের বিষয় না, সিরাত তো অলরেডি একটা মুসলমানের জীবনে কায়েম আছে। কথা বলেন না কেন? সিরাত মানে জীবনী, সিরাত মানে নবীর আদর্শ। সেই আদর্শ আমাদের মধ্যে কোনো না কোনো ভাবে আছে, এটা কিন্তু আলাদাভাবে পালন করার কোনো বিষয় নেই। তারা বলে এই দিন নবী যেমনি আসতে, নবী তো মরেও গেছে, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি নবী সশরীরে রওজা মোবারকে জিন্দা। এটা আমার কথা না। আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর হাবিব নবী রাসূলরা তাদের রওজা মোবারকে জিন্দা এবং নামাজরত অবস্থায় আছে। আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইউসাকুন। আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয়। আর আপনি মৌলবী সাহেব বলতেছেন কি নবী মরে গেছে, তাহলে কি আপনার ঈমান আছে? নেই। সম্মানিত উপস্থিতি, আপনারা সাধারণ মানুষ, আপনাদেরকে বাঁচানোর জন্য কথা বলছি। এই জন্য আল্লাহ ওই যে আয়াতটা নিয়েছি, ওয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি বাঁচো, তোমরা বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আর বাঁচতে হলে অবশ্যই আমাকে সত্য কথা বলতে হবে। অকুলু কাউলান সাদিদা, সে দা রাইট থিং। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলো না সুবহানাল্লাহ। আর আরো জোরে। তাহলে নবী জিন্দা, এই বিশ্বাস রাখতে হবে, তাও সশরীরে। যদি এই জায়গায় আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমানকে আগে টেকসই করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনি অল্প আমল নিয়ে জান্নাতে যেতে পারবেন, অল্প আমল দিয়ে চলবে, আপনার ঈমান যদি মজবুত থাকে। মনে রাখতে হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার একটা মাধ্যম। সম্মানিত উপস্থিতি, আর এই ইসলামের নির্যাস হলো, ফুলের নির্যাস কি মধু না? ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রিয় নবী সরকার দু জাহান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এখানে তিনি বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি ছিলেন বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার, উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছেন তাদের মধ্যে সবচেয়ে সফল হলো আপনার আমার নবী। ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি সেই নবীর উম্মত হতে পারে। আই অ্যাম দ্য গ্রেট পারসন। আপনাদেরকে বলবো ইউ আর গ্রেট my dear brother, father and my sisters and mothers. Jore jore bolen na subhanallah. আমি আপনি আমরা সবাই সফল। নবীকে ভালোবাসতে পেরেছি, নবীর মহাব্বত অন্তরে রাখতে পেরেছি। আলা আলা ঈমানুল ঈমান না মুহাব্বতানা, নবীর প্রেম নাই তো ঈমান নাই, নবীর প্রেমই হলো ঈমান। যেই ব্যক্তি নবীকে চিনতে পেরেছে, যেই ব্যক্তি নবীকে ভালোবাসতে পেরেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে যেই ব্যক্তি আমার নবীকে মহাব্বত করতে পেরেছে আমি আল্লাহ তার নিজের হয়ে গেছি। মানে আমার হাবিবকে, আমি যার নাম রেখেছি হাবিবুল্লাহ, আমার হাবিবকে যে ভালোবাসতে পেরেছে আমি আল্লাহ তার হয়ে গেছি। লৌহ কলম পর্যন্ত তার হাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি একদিন প্রাণের নবীর সাথে মক্কা নগরীতে হাঁটতেছিলাম। আমার হঠাৎ করে নজর পড়লো নবীর ডাইনে বামে যতগুলো লতাপাতা আছে, গাছ বৃক্ষ আছে, নবীর কদম মোবারকের নিচে ধুলাবালিগুলো আছে, সবাই নবীকে সালাম দিয়েছে। আমি আলী নিজেই তা শুনেছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কিভাবে বললে আপনারা বুঝবেন আমি সেটা জানি না, তবে সংক্ষিপ্ত আকার আপনাদেরকে বুঝাই দিতে চাই। সম্মানিত উপস্থিতি, ইমানের মধ্যে প্রথমে দুইটা দিক আছে। কয়টা? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত। দুইটার প্রতি ঈমান 100% থাকতে হবে, ঠিক কিনা বলেন? ইসলামের পাঁচটা খুঁটি, এর মধ্যে প্রথম খুঁটি হলো ঈমান, দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে কেউই দেখি নাই। দেখছি? আমরা আল্লাহকে কি দেখিনি? কিন্তু বিশ্বাস করেছিলাম, আজও করি, সারা জীবন করবো। ঠিক না? ঠিক কথা বল না কেন? We have not seen Allah yet we have to believe la ilaha illallah there is no god but Allah. জোরে জোরে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। There is no god but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah the first pillar is the Lord of all Rabbul Alamin, and that Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world's rahmatan lil alamin. Jare jare bolen subhanallah. Ekhane kintu duita condition, ekta holo la ilaha illallah tini holo rabbul alamin, ar ekta holo muhammadur rasulullah tini holen rahmatan lil alamin. Jore jore bolun na subhanallah. Sangbad pe khushi na beja, ara jore. Allah Qurane bolechen mayyuti rasul faqad atu Allah, he who obeys the instead obeys Allah. যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ নিজে বলেছে রাসূল মানা আল্লাহ মানা হয়ে যায়, আল্লাহ মানলে কিন্তু রাসূল মানা হয়। বুঝতে হবে ইসলাম কি, ঈমান কি মজবুত জিনিস। আপনি সারা জীবন নামাজ পড়বেন, নবী চিনতে পারেন, লাভ হবে না তো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের যে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে অত্যন্ত চমৎকার। I have been ordered to fight against people who tell they testify that there is no god but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. ওই যে একটু আগে হাদিস শরীফটা বলেছিলাম। সম্মানিত উপস্থিতি, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমরা যত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু আমাদেরকে প্র্যাকটিক্যালি আমাদের নবী দেখিয়েছেন। নবীর আদর্শ অন্তরে ধারণ করে এ টু জেড কমপ্লিটলি বাস্তব জীবনে বাস্তবায়ন করার নামই হলো সুন্নি জামাত। আমি শুনলাম, জানলাম, কিন্তু আমি মানলাম না। এটা কখনো সুন্নি জামাতের আদর্শ হতে পারে।